ফেরি বন্ধ থাকলেও ঈদযাত্রায় ঘাটে প্রচণ্ড ভিড়। হাজারো মানুষের চাপে ছাড়লো তিনটি ফেরি, ট্রলারেও নদী পারের চেষ্টা। বাস বন্ধের সুযোগ নিচ্ছে ভাড়ায় চালিত গাড়ি। হবিগঞ্জ সদর থেকে মাইক্রো ভাড়া নিয়ে আমরা চলে আসছি ঢাকা পর্যন্ত। নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদা দিয়ে রাতের আঁধারে চলছে দূরপাল্লার বাস। বেগম জিয়ার বিদেশ যাওয়ার আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত আজই জানালেন মন্ত্রী, কাল যাবে স্বরাষ্ট্রে। শারীরিক অবস্থা স্থিতিশীল। ভাঙনে বিলীন হওয়া পদ্মা সেতুর রেল প্রকল্পের 192টি স্ট্রিনচার নতুন করে বসানো শুরু, আগামী মাসের মধ্যে শেষ করার আশা। গতি পাবে স্লাবের কাজে। দুই ডোজ টিকা গ্রহণকারীর 96% শরীরে করোনার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, উঠে এলো গবেষণায়। আক্রান্তের পর ভ্যাকসিন নেওয়াদের প্লাজমা বেশি কার্যকর। স্বাস্থ্য ঝুঁকি উপেক্ষা করেই শেষ মুহূর্তে ঈদ কেনাকাটায় ব্যস্ত নগরবাসী, বিপণী বিতানে ক্রেতাদের ভিড়, প্রত্যাশা মতো বিক্রি না হওয়ার দাবি ব্যবসায়ীদের। আজ 25শে বৈশাখ, রবি ঠাকুরের 160তম জন্মবার্ষিকী। শুধু কবিতা গল্প উপন্যাসই নয়, কবিগুরু লিখেছিলেন 7000-এর বেশি চিঠি।